What's up Bangali? Welcome to vlognet Bangali. তো আজকে আমরা জয়সওয়ালে যাব, জয়সওয়ালে গিয়ে খাওয়া দাওয়ার কিনব, কিনে বাড়িতে বসে খাবো, কারণ কি কোভিড চলছে, লকডাউনও চলছে, তো বাইরে থাকা বেশি উচিত না। আর তোমরাও একটু মানে সেফটি মেনটেন করে বাইরে ঘুরো যারা কাজে যাচ্ছ। তো এইটাই হচ্ছে আমার আজকের ফার্স্ট ভিডিও। তো ভালোবাসা দিও, লাইক করো, সাবস্ক্রাইব করো, আর ভুলবে না তোমার বন্ধু বান্ধবদেরকে শেয়ার করতে, ঠিক আছে? তো ভিডিওতে দেখা যাক। পুরো মৈনাক এখন নিচ্ছে, ঠিক আছে? ঠিক আছে, তো গাইজ এটা হচ্ছে আমাদের খাওয়া দাওয়া। তিনটে ভাই ক্যাটারিং এ কাজ করবি? হ্যাঁ। তোর বিয়ের ক্যাটারিং এ? ময়না বাবু আমাদের ঢোকলা দিয়ে শুরু করেছে, আমি কচুরি দিয়ে। কোভিড এর সেফটি মেনটেন করে আমরা বাইরে না খেতে বাড়িতে। কচুরি দোকানে চিজ দেবে যাই তোলে কচুটা মানুষের মতামত আছে, তারপর আবার খাবার মধ্যে আছে লঙ্কার ফোটা, মানে মানুষের বিয়ার ড্রিঙ্কস খেতে পারি, মানে আমরা খেতে পারি। ভিডিওটা নতুন চ্যানেল, ঠিক আছে? তাহলে ভাই লাইক টাইক করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। ঢোকলার সাথে চাটনি ভাই, ভাই এরম ভাবে চাটনিটা বলছে মনে হচ্ছে ছোটবেলায় ছোট বাচ্চারা ভোগ দিচ্ছে। গুটকা চাটনি, গুটকা মনে হচ্ছে ঢোকলাতে গুটকা খেয়েছে। ও ভাই সাহেব, ঢোকলা টেস্টিং টাইম, ট্রাইপড নেওয়ার জন্য এতটা অসুবিধা হচ্ছে। যারা গুটকা খাও তারা মনে রেখো যে ঢোকলা গুটকা খায় আজকাল। ক্লিনিং টাইম, স্যার সবকিছু আজকে করছে, স্যারের বাড়িতে খাওয়া দাওয়া হয়েছে বলে স্যার আজকে সব করছে। এটা অন্য কিছু লাগছে ভাই, সাধারণ ভাবে সাফ করলো এরকম ভাবে ডাস্টবিনে ফেলা উচিত, ঠিক আছে? কারণ কি
সব পচে গলে যাবে। দেখা হচ্ছে, টাটা।